আর পাঁচগড়ে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি বা মন্দির করেছে, সেটা দেখার মতো। আমি তোমাদের সকলকে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, সত্যি আশা করি তোমাদের সত্যি সবারই খুব ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা জুড়ে দেখতে থাকো, ওকে। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, আর বলো না, আজকে একটা বিরাট জায়গা যাব। তোমরা জানো সেই রাজগ্রামের ব্রিজটার থেকে আমরা বরাবর শুরু করি, তো এইখান থেকেই শুরু করলাম। আজকে পাঁচমুড়া যাব। ওই পাঁচমুড়ো একটা রাধাকৃষ্ণের দারুণ মন্দির করেছে গো, দেখার মতন, অনেক লোক যাচ্ছে। চলো আমরাও তাহলে যাই। যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা বাঁকুড়া কলেজ মোড়। তো আজকে যে নতুন একটা জায়গা যাওয়ার প্ল্যানিং আছে সেটা হচ্ছে পাঁচমুড়ায়। পাঁচমুড়ায় একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি বা মন্দির করেছে, সেটা দেখার মতো। আমি তোমাদের সকলকে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যদি একটা ভালো কিছু ভিডিও বা ভালো কিছু মন্দির তোমাদের দেখার ইচ্ছে আছে, সত্যি আশা করি তোমাদের সত্যি সবারই খুব ভালো লাগবে। সত্যি বলতে কি না, বাঁকুড়া জেলার একটা ছোটোখাটো বৃন্দাবন বলা যায়, সবাই তাই বলছে, তাই আমরাও সেই জায়গাটা এক্সপ্লোর করতে যাবো। পুরো ভিডিওটা জুড়ে থাকো, আমি মিলন, তোমরা দেখছো বাংলা বাঙালি এই দুনিয়া, হয়তো এই মন্দির দেখাতে দেখাতে আর আমরা ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে যাবো, কিন্তু না, ক্লান্ত হলে চলবে না। চলো ভিডিও বানাতে হবে, তোমাদেরকে ভিডিও উপহার দিতে হবে, কারণ সাথে আছো তোমরা আছো। চলো তাহলে ভিডিওটা জুড়ে দেখতে থাকো, ওকে। এইটা হচ্ছে সেই বেপার সেপার, এইটা হচ্ছে সেই রাধাকৃষ্ণের মন্দিরটি, পুরো বৃন্দাবনের মতন করেছে। আর ভিতরের যে মানে কি বলবো, ভিতরের যে এম্বিয়েন্সটা সেটা দেখার মতন। বিভিন্ন জায়গার থেকে মানুষ আসছে, আনাচে কানাচে ভিড়। এই কিছুদিন হয়েছে মানুষের পুরো ঢল নেমেছে, এত মানুষ যাচ্ছে। শুধু বাঁকুড়া বলে নয়, বাঁকুড়া, পুরুলিয়া, খাতড়া, দুর্গাপুর, এমনকি কলকাতার থেকেও লোক, যারা যারা এই ভিডিওটি দেখছে তারা কিন্তু মানে শুধু আমাদের চ্যানেলে নয়, অনেক চ্যানেলে অনেক জায়গার থেকে দেখছে, তো তো তারা কিন্তু এইটি দেখার জন্য আসছে। পুরা রাধাকৃষ্ণের মূর্তি দেখো কত সুন্দরভাবে সুসজ্জিতভাবে আছে। আমরা সন্ধ্যাবেলায় ভিডিওটা করেছিলাম বা ভিডিওটা তুলে ধরা হয়েছে, তো তার জন্য আরও ভিউটা কিন্তু আরও দারুণ লাগছে, কারণ ওইখানে এত সুন্দরভাবে কাজ করা আছে আর এত সুন্দর লাইটিং দেখার মতন। তো তোমাদের সকলকে অনুরোধ করব, এই জায়গাটা কিন্তু একবার সপরিবারে, একদম সপরিবারে গিয়ে পরে এই জায়গাটা তোমরা দেখতে যাবে। আর রাতের ভিউটা কেমন হয় দেখো, এইটি হচ্ছে পুরো রাতের ভিউটা, বুঝতে পারছ? তো আমাদের এই একজন ফলোয়ার্স, আমাদের এই একজন সাবস্ক্রাইবার ভাই স্বরূপ বলে, সে ভিডিওটা আমাদেরকে পাঠিয়েছে, তার অনেকগুলো ক্লিপস, এবং আমরা আরও জায়গা থেকে ক্লিপসগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এবং এই একটা ইনফরমেশান বা খবর দিচ্ছি যে তোমরা কিন্তু যাবে, এই জায়গাটা দেখার মতন করেছে, মিস করো না। এবারে প্রশ্ন হচ্ছে কেমন করে যাব। যাবো বলতে ধলডাঙ্গার থেকে, যারা বাঁকুড়ার থেকে যাচ্ছ, ধলডাঙ্গার থেকে সোজা তালডাংরা হয়ে ওইখানে পাঁচমুড়ার হসপিটাল মোড় বললেই হবে, যে পাঁচমুড়ার হসপিটাল মোড়ে নামবো। ওইখানে নামলে যে কোনো লোককে বললেই হবে যে আমরা ওই মন্দিরটি যাবো, রাধাকৃষ্ণের যেটা করেছে খুব সুন্দর, একটা বৃন্দাবনের মতন সবাই বলছে, সেইখানে আমরা যাব, কোন দিক দিয়ে যাবো ওরা দেখাই দেবে। মানে ওই 500 থেকে 700 মিটারের মধ্যেই হবে, 1 কিলোমিটারও লয়, বুঝতে পারছো? তাহলে এত যাবে ঘরের কাছেই, তাহলে ঘরের সামনেই দেখতে। কিন্তু এটা তোমরা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, খুব সুন্দর লাগবে আশা করি। তো যাই হোক, আর যারা যারা অলরেডি এটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা এই ভিডিওটা দেখে মনে হচ্ছে যে না, যাওয়ার মতন বটে, একবার যাব, তারাও কমেন্ট করো যে হ্যাঁ অবশ্যই একবার যাওয়া দরকার বা আমরা যাব। তো এই ভিডিওটা অনেকের অনুরোধ ছিল, তোমাদের অনেকের চাওয়া পাওয়ার ব্যাপার ছিল, যাক তোমাদের ষোলো কলা পূর্ণ করে দিলাম, ভিডিওটি দিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, অবশ্যই সবাই যাবে এই অনুরোধ করব। সবাই ভালো থাকো, আমাদের চ্যানেলের নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করো। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো তোমরা। এখন তাহলে ওখানকার কিছু কিছু ছবির ক্লিপস আমরা দেখে নিই, কেমন? চলো। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহা, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহা, আর শরীর বলে আমার রাধা বামে, যতক্ষণ নইলে শুধুই মদন, ও
বৃন্দা বনো বিলাসিনী রাই আমাদে বৃন্দা বনো বিলাসিনী রাই আমাদে তো আমরা এখন যে বৃন্দা